নীলফামারি জেলার ডোমার উপজেলায় বীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসুমে চারশো উনিশ একর জমিতে আলু চাষ করার প্রস্তুতি চলছে ইতিমধ্যে জমি তৈরি আলু রোপণের ধুম চলছে এই খামারটিতে বিশাল আকারের খামারটিতে এখন শুধুই চলছে আলু রোপণের কাজ সবাই মাঠে ব্যস্ত সময় পার করছেন খামারটিতে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছেন ইতিমধ্যে জমি তৈরির কাজ শেষ হয়েছে জমিগুলোতে এখন চলছে আলু রোপণের কাজ বর্তমানে মিনিটিউবারের আলুর চারা রোপণের কাজ চলছে খামারটিতে খামারের সতেরো একর জমিতে বিভিন্ন জাতের মিনিটিউবারের আলু চাষ করা হবে চলতি মৌসুমে আলুর গাছ থেকে টিস্যু সংগ্রহ করে ল্যাবে বিশ বাইশ দিনের মধ্যে প্লাটলেট আলুর চারা তৈরি করা হয় একটি চারা থেকে অনেক চারা তৈরি করা হয়ে থাকে এই টিউবারের চারাগুলো মুক্ত থাকায় আলুতে রোগ আক্রমণ করার সম্ভাবনা অনেকটাই কম চলতি মৌসুমে প্লাডলেটের মাধ্যমে আঠারো জাতের আলুর চাষ করা হচ্ছে এই খামারটিতে কৃত্রিম উপায়ে উদ্ভিদ বৃদ্ধির অনুকূল পরিবেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ল্যাবরেটরিতে স্বল্প সময়ে মাতা উদ্ভিদ টিস্যু বা অঙ্গ থেকে দ্রুত অধিক পরিমাণ সুস্থ অনুচারা বা অঙ্গস বীজ উৎপাদন করাই হল কালচার পদ্ধতি এই পদ্ধতির চারাগুলো ভাইরাস মুক্ত হওয়ায় আলুর উৎপাদন পাওয়া যায় প্রায় দ্বিগুণ ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপপরিচালক আবু তালেব মিয়া জানিয়েছেন আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও রেকর্ড পরিমাণ আলু উৎপাদন করা সম্ভব হবে চলতি মৌসুমে ডুমার ভিত্তিবিজালী উৎপাদন খামার জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিজালু উৎপাদন খামার বর্তমানে চলতি উৎপাদন মৌসুমে আমরা নভেম্বরের এক তারিখ থেকে এখানে বিজালী উৎপাদন কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে আমাদের ল্যাবে উৎপাদিত মেরিস্টেম কালচারের মাধ্যমে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত প্লানলেট রোপণ শুরু করেছি পাশাপাশি মিনিটিবার থেকে প্রি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন বীজ উৎপাদনের যে কার্যক্রম সেগুলো আমরা শুরু করেছি বিশেষ করে আমরা যে এখানে যে মিনিটিউবরগুলো উৎপাদন করছি এখানে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে এবং আরেকটি বড় সুবিধা হলো যে এই বীজগুলো আমাদের কাছে থাকছে এবং আমরা সঠিক সময়ে রোপণ করতে পারি যেহেতু আমাদের দেশে শীতকাল অত্যন্ত সংক্ষিপ্ত সেজন্য আমাদের নিজস্ব বীজের সোর্স হিসাবে কালচারের প্রযুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি অনেক অনেকগুলো নতুন জাত বেশ করে রপ্তানি উপযোগী এবং শিল্পে ব্যবহার উপযোগী অনেকগুলো জাত নিয়ে আমরা কাজ করছি এবং এই চলতি মৌসুমেও বিদেশে রাশিয়া সহ অন্যান্য দেশে প্রায় পনেরো হাজার মেট্রিক টন আলু বিএডিসির মাধ্যমে রপ্তানি হবে বলে আশাবাদী এবং টিস্যু কালচার প্লানলেট আমরা ল্যাবে জানুয়ারি মাস থেকে মোটামুটি অক্টোবর পর্যন্ত আমরা এটার মাল্টিপ্লিকেশন করে থাকি এবং নভেম্বরের রোপণের পর পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে আমরা এর ফলন পেয়ে থাকি একর প্রতি প্রায় চার থেকে সাড়ে চার মেট্রিক টন আমরা মিনি টিউবার পেয়ে থাকি যা দিয়ে পরবর্তী বছর দশ একর জমি লাগানো যায় তো আরেকটি বিষয় হলো যে চলতি উৎপাদন মৌসুমে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে গত আউশ মৌসুমে আমরা এখানে দুশো চল্লিশ একর জমিতে বৃধান আটানব্বই আটচল্লিশ এবং বিনাধান একুশ জাতের আউশের উৎপাদন করেছি যেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল তিনশো আট মেট্রিক টন যার বিপরীতে অর্জিত সাফল্য হলো তিনশো আশি দশমিক দুই পাঁচ মেট্রিক টন এবং এই ভিত্তি বীজগুলো দিয়ে আগামী মৌসুমে আউশের মৌসুমে প্রায় আটত্রিশ হাজার একর জমিতে মানসম্পন্ন বীজ আউশ বীজ উৎপাদন করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী এবং এতে খাদ্য নিরাপত্তায় বিডিসির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৈশ্বিক খাদ্য যে সংকট সে খাদ্য সংকটে আউসের আবাদ বৃদ্ধির মাধ্যমে বড় একটি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী প্লাটলেট ছাড়াও বাকি চারশো একর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করার লক্ষ্যে পুরোদমে কাজ চলছে দম ফেলার কুসরত পাচ্ছেন না কর্মকর্তা কর্মচারী পর্যন্ত এর মধ্যে নেট হাউজের মাধ্যমে একশো চল্লিশ একর আলু চাষ করা হবে খামারটিতে এর আগে প্রায় আড়াইশো একর জমিতে আউস ধান বীজ চাষ করা হয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিনশো টন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে বাহাত্তর টন ধান বীজ বেশি উৎপাদন করে সবাইকে অবাক করে দিয়েছেন খামার কর্তৃপক্ষ মোহাম্মদ আবদুল্লা আল মামুন ঢাকা প্রকাশ নীলফামারি